বহু আমল আপনি করছেন যেটা রাসূলের নির্দেশনা নেই তার একটা হচ্ছে কোরআন মাজিদ তেলাওয়াত শেষে আপনি সাদাকাল্লাহুল আজিম বলছেন সাদাকাল্লাহুল আজিম বলা এটা রাসূলের তরিকা নয় এটা রাসূলের শেখানো দোয়া নয় সুনানুল কুবরা ইমাম নাসায়ের লেখা 10140 নম্বর হাদিস খুলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে মাজালাসা মাজলিসান আও সাল্লা সালাতান আও তাওয়াদাউ দুয়ান আও তালা কোরআনান ইল্লা ক্বাল সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু শেষ করতেন কি শেষ করতেন ওযু ওযুর শুরুতে বলা লাগে বিসমিল্লাহ কি বিসমিল্লাহ এরপর ওযু শেষ করে কালেমা শাহাদাত কি কালেমা শাহাদাত আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এইটা যদি পড়তে পারেন ওযু শেষে তাহলে ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি থামানিয়া তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হয় তো ওযু শেষে কালেমা শাহাদাত পাঠ করবেন এরপরে কালেমা শাহাদাত পাঠ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা এটা ওযুর শেষের দোয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যখন ওযু শেষ করতেন এই দোয়া বলতেন যখন সালাত শেষ করতেন সালামের মাধ্যমে সালাত কি হয় শেষ হয় সালামের মাধ্যমে সালাত শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিকির আজগার করতেন এক কথায় সালামের মাধ্যমে সালাত শেষ করে তাসবিহ তাহলিল জিকির আজগার সব শেষ করার পরে এই দোয়াটা পড়ে তিনি উঠে যেতেন মানে এক লোক এসে বলছেন আল্লাহর নবী ধনীরা তো খুব নেকি লুটে পুটে নিল ধনীরা টাকা আছে ওদের কোটি কোটি টাকা দান করে যাকাত দেয় হজ করে ওদের নেকি তো আমাদের চাইতে বেশি তো আমরা তো গরিব মানুষ আমরা তো হজ করতে পারি না কি তাই না তাহলে ধনীদের চাইতে গরিবদের নেকি কি হচ্ছে কম হচ্ছে তো এই দরিদ্র ব্যক্তিটি রাসূলের নিকটে এইভাবে অভিযোগ করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন শোনো প্রত্যেক ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ বলবা 33 বার আলহামদুলিল্লাহ বলবা 34 বার আল্লাহু আকবার বলবা প্রত্যেক ফরজ সালাতের পরে যদি এই তাসবিহগুলি 100 বার করতে পারো তাহলে ধনীরা কোটি টাকা দান করলে যত নেকি হজ করলে যত নেকি আল্লাহ তোমাকে তত নেকি দিবেন সুবহানাল্লাহ করে কি ফরজ সালাতের পরে এই তাসবিহ তাহলিল করে কি সবাই মানুষের তৈরি করা আমল নিয়ে ব্যস্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কারায়াতাল কুরসি ফি কুল্লি দুবুরা কুল্লি সালা যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে লাম ইয়ামনাহু মিন দুখুলিয়াল জান্নাতিল মাউত ওই ব্যক্তি আর জান্নাত এর মাঝে বেরিগেট থাকবে মৃত্যু প্রত্যেক ফরজ সালাত আদায় করার পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে এই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তাকে জান্নাতের সব সুযোগ সুবিধা দিবেন তাহাতুল কুরসি পাঠ করে কখন জিকির আজগার করে কখন তার মানে সালাতের পরে একটা আমল আছে তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে জিকির আজগার করতেন আয়াতুল কুরসি পাঠ করতেন এরপরে যখন উঠতে চাচ্ছেন বাড়ি ফিরতে চাচ্ছেন তখন তিনি এই দোয়া বলতেন দোয়াটা কি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক এরপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসির মাহফিল শেষ করতেন বাংলাদেশে তাফসির মাহফিল হয় না ইসলামী জালসা যখন শেষ করতেন বৈঠক যখন শেষ করতেন তখন তিনি এই দোয়া পাঠের মাধ্যমে শেষ করতেন দোয়াটা কি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক এরপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত শেষ করতেন কি তেলাওয়াত শেষ করতেন কোরআন তেলাওয়াত তখন এই দোয়া পাঠের মাধ্যমে শেষ করতেন দোয়াটা কি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক এই যে দেখেন রাসূলের হেদায়েত পাওয়া গেল না মানে কোরআন তেলাওয়াত শেষে কোন দোয়াটা বলবেন শরীয়তে এটা আপনাকে বলে দেয়নি বলে দিয়েছে তো এই দোয়াটা বাদ দিয়ে যখন আপনি সাদাকাল্লাহুল আজিম বলবেন তাহলে রাসূলকে অপমান করা হলো না রাসূলের তরিকাতে কি হলো জি না রাসূলের তরিকায় না হওয়ার কারণে কোরআন তেলাওয়াত বাতিল হবে এক নেকিও হবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফামান আহদাসা ফিয়া হাদাসান আওয়া মুহদিসান
যে ব্যক্তি কোনো বেদাত করলো বেদাতিকে আশ্রয় দিল তার উপরে ফালাইহে তার উপরে লানাতুল্লাহি ওয়াল মালাইকাতু ওয়ান নাস আজমাইন আল্লাহর লানত ফেরেশতা কুরের লানত সমস্ত মানুষের লানত লা ইউকবালু মিনহু সারফুল আদল তার নিকট থেকে ফরজ নফল কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করতে বলেননি ওটা করাটাই কি বিদআত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলটা আপনাকে করতে বলেননি ওই আমলটা করা কি বিদআত আর ওই বিদআতে আমল আল্লাহ কবুল করেন না কত আমল আপনি করছেন সমাজে আপনি কত আমল করছেন যেগুলো রাসূলের তরিকায় হচ্ছে না যদি রাসূলের তরিকায় আমল না হয় তাহলে হবে না সুস্পষ্ট আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন মাজিদ তেলাওয়াত শেষ করতেন তখন এই দোয়াটা বলতেন কথা বুঝতে পারেননি হাফেজ সাহেব বলছে সাদাকাল্লাহুল আজিম এটা তো ভালোই কথা তো এটা বলা নিষেধ কেন এটা তো ভালোই সাদাকাল্লাহুল আজিম মানে মহান আল্লাহর কথা সত্য এর বাংলাটা কি সেই মহান আল্লাহর কথা কি সত্য কথাটাও ঠিক না কোরআন ঠিক সত্য না কিন্তু কথা সুন্দর হলেও দোয়া সুন্দর হলেও লাগানো যাবে না যেহেতু কে বলতে বলেনি এটা রাসূল বলতে বলেননি ভালো হলে সব দিন সব জায়গাতে লাগানো যায় বুঝেননি মনে হয় কথা যেমন কোরআন মাজিদের একটা হরফ তেলাওয়াত করলে কত নেকি হবে দশ নেকি হবে তাই না যদি সূরা বাকারা প্রথমে তেলাওয়াত করেন আলিফ লাম মিম তাহলে তিনটা হরফ পাঠ করলেন কত নেকি হলো তিরিশ তাহলে কোরআন মাজিদের একটা হরফ তেলাওয়াত করলে যদি দশ নেকি হয় তাহলে আমরা মসজিদে ঢোকার সময়তে কোরআন মাজিদের আয়াত পড়ে ঢুকবো হবে না মসজিদে ঢোকার দোয়া কি আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক এখন আমার যুক্তি না এটা ভালো হচ্ছে না কেননা হাদিসের দোয়া পর লক্ষ্যের প্রতি নেকি হয় না কথা বোঝেননি মনে হয় আমার কোরআন মাজিদের আয়াত পড়ে লক্ষ্যের প্রতি নেকি হয় তো কাজে আমি মসজিদে ঢোকার সময়তে কোরআনের আয়াত পড়ে ঢুকবো নেকি পাবো হবে না কেন হবে না মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আয়াত পড়ে ঢুকতে বলেন নি কি পড়ে ঢুকতে বলেছেন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক রাসূল যা বলেছেন সেটাই আপনাকে বলে ঢুকতে হবে বুঝতে পেরেছেন পেশাব পায়খানা আমরা প্রবেশ করি দোয়া পড়ি না বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসা ওয়াল খাওয়াইস আমি বলবো না এটা তো নেকি হচ্ছে না কাজেই কোরআন মাজিদের আয়াত পড়ে পেশাব টয়লেটে ঢুকবো তাহলে আমি অক্ষর প্রতি নেকি পাবো কিন্তু না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলতে বলেছেন যেখানে যতটুক যেই সময়ে যত পরিমাণ ওইভাবেই করতে হবে কম করা যাবে না বেশিও করা যাবে না এর নাম রাসূলের ইত্তেবা ভালো হলেই সব জায়গাতে লাগানো যায় না পেশাব পায়খানা ঢোকার সময়তে কোরআন মাজিদের আয়াত লাগানো যায় না যদি অক্ষর প্রতি একশো নেকি হোক কথা বুঝতে পেরেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দোয়া শিক্ষা দিয়েছেন সেই দোয়াটাই করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করার পরে সুবহানাল্লাহ সুবহানাকাল্লাহুমা এই দোয়াটা পড়েছেন এটাই পড়তে হবে ভালো হলে সব জায়গায় সব জিনিস লাগানো যায় না মা ডাক ভালো না বউ ডাক ভালো হ্যাঁ আপনার কাছে কোন ডাকটা ভালো মা তাহলে বউকে এখন থেকে কি বলবেন মা বলবেন বুঝেননি আপনার কাছে মা ডাক ভালো তো তাহলে বউকেও কি বলবেন মা বলবেন তার মানে মা ডাক যতই ভালো হোক মাকেই মা বলতে হবে বউকে বউই বলতে হবে কথা বোঝেননি তো সাদাকাল্লাহুল আজিম যতই ভালো হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলতে বলেছেন ওটাই বলতে হবে না হলে আপনার কোরআন মাজিদ তেলাওয়াত কেটে যাবে কত আমল ভ্রান্ত আমল আপনি করছেন সমাজে এই যে আমরা সালাম দিই না রাস্তাঘাটে মাঠে ময়দানে সালাম দিই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আবু দাউদের 5212 নম্বর হাদিস মা মিন মুসলিমাইন ইয়ালতাকিয়ানে যখন দুইজন মুসলিম পরস্পর সাক্ষাৎ করে ফায়াতাসাফাহানে পরস্পরের দুই হাতে মুসাফা করে কিভাবে রেজন ভাই দেখি দেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এই যে এইভাবে বুঝতে পেরেছেন এটা পরস্পরের দুই হাতে মুসাফা ইল্লা গুফেরা লাহুমা কবলা আয়াফতারি ক এই পরস্পরের দুই হাতে মুসাফা করার সাথে সাথে এই পরস্পরের দুই হাত পৃথক হওয়ার পূর্বেই তাদের বিগত সব পাপ আল্লাহ ক্ষমা করে দেন
একটা মজার ব্যাপার হলো, যেই আমলের ফজিলত যত বেশি সেই আমলটা ধ্বংস করার জন্য শয়তান সেখানে বেদাত তৈরি করে দিয়েছে। মানে আদম সন্তানের কোন আমল শয়তান ছলে বলে কৌশলে কবুল হতে দিচ্ছে না, অথচ আদম সন্তান মনে করছে আমরা তো ভালো আমল করছি। আবার বলি, মানে যেই আমলের ফজিলত যত বেশি সেই আমলটা ধ্বংস করার জন্য শয়তান কি তৈরি করে দিয়েছে? বিদাত। মানে আদম সন্তানের আমল শয়তান নষ্ট করবেই, এটা শয়তানের চ্যালেঞ্জ। শয়তান চিন্তা করছে সর্বনাশ। এদের এই পরস্পরের দুই হাতে মুসাফা করার সাথে সাথে আল্লাহ এদের পাপ ক্ষমা করে দিচ্ছেন, কাজে এখানে একটা বেদাত তৈরি করতে হবে। আর বেদাত তৈরি করলে আমল কে কবুল করে? না আল্লাহ। তখন শয়তান বলল যে তিন হাত মেরে দাও। কয় হাত? তিন হাত। এদেন এবারে তিন হাত, এই যে তিন হাত, আর একটা দেন, আর একটা দেন তো, আর নেই, মানে আর থাকলে আরো দিত, তাই না? শয়তান চিন্তা করলো তিন হাত দাও, আমার বুকে মারো, আমার চুমা খাও। এই যে তিন হাত চার হাত বুকে মারো চুমা খাও, এই কয়টা বাড়তি শয়তানের তৈরি করা। কার তৈরি করা? শয়তানের। তাহলে তিন হাত যখন দিবেন তখন আর পাপ ক্ষমা হবে না, উল্টা পাপ হবে। রসুলের তরিকা নয়, রাসুলের তরিকা পরস্পরের দুই হাত। কথাকে বুঝেছেন? অথচ সমাজে আমলগুলি চালু আছে, কত যে ভ্রান্ত আমল সমাজে চালু আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাবারা নাউসাতে 245 নম্বর হাদিস, ইন্নাল মুমিনা ইদা লাকিয়াল মুমিন, যখন কোন মুমিন আরেকজন মুমিনের সাথে সাক্ষাৎ করে, ফাখাযা বিয়াদি, তার এক হাত ধরে মুসাফা করে। কয় হাত? এই যে দেখেন সুস্পষ্ট এক হাতের কথা আসছে। ফাতাসাফাহা, মুসাফা করে পরস্পর, দুইজন মুসাফা করে এক হাত ধরে। তানা সারাত খাতায়াহুমা কামায়া তানাসার ওয়ারাকু সাজার, এই এই পরস্পরের এই দুই হাতে মুসাফা করার সাথে সাথে শীতকালে পাতা যেমন গাছ থেকে পাতা ঝরে যেমন গাছ পাতা মুক্ত হয়, পরস্পরের দুই হাতে মুসাফা করার কারণে তাদের শরীর থেকে আল্লাহ তাদেরকে পাপ মুক্ত করে দেন। শয়তান চিন্তা করলো সর্বনাশ, এত ফজিলত হতে দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকিদনা বিল আনামিল, তোমরা ডান হাতের আঙুলে তাসবিহ গণনা করো। কোন হাতের আঙুলে? বাম হাতের আঙুলে নয়, তাসবিহ গণনা করতে হয় কোন হাতের আঙুলে? ফা ইন্নাহুন্না মাসউলাতুন মুস্তানতাকাতুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কারো আঙুলে তাসবিহ গণনা করা থাকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলি ডান হাতের আঙুলে গণনা করতে হয়, তাহলে আঙুলগুলি বিচার মাঠে সুপারিশ করে ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবেন। শয়তান চিন্তা করলো না একে জান্নাত থেকে ঠেকাতে হবে, মারা দাও তাসবিহ দানা। কথা মনে বুঝেননি? তখন হাজি সাহেব সৌদি আরব থেকে তসবিহ দানা কিনে নিয়ে আসে, বলছেন সৌদি আরব থেকে নিয়ে আসলাম তাও বেদাত হবে? কাবা শরীফের ইমামও যদি তসবিহ দানা নেয় তাও বেদাত হবে? কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তসবিহ দানার কথা বলেননি, কি বলেছেন? আমি কি বুঝাতে পারছি যে যে আমলটা করবেন তরিকা কার হওয়া লাগবে, পদ্ধতি কার হওয়া লাগবে? রসুলের। যদি রসুলের পদ্ধতিতে না হয় তাহলে আমল যত সুন্দরই হোক কে কবুল করবে না? আল্লাহ কবুল করবে না। আজানের দোয়ার এত ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কালা হাইনা ইয়াসমাউন নিদা, যে ব্যক্তি আজান শোনার পরে বলে আল্লাহুম্মা রাব্বা হাদিদ দাওয়াতিত তাম্মা ওয়াসসালাতিল কায়েমা আতি মুহাম্মাদান আল ওয়াসিলাত ওয়াল ফাদিলা ওয়াবআথ মাকামা মাহমুদান আল্লাযী ওয়াদতা হাল্লাত লাহু শাফাআতি ইয়াওমাল কিয়ামা। যদি এই দোয়াটা আজান শেষে পড়ে তাহলে যেই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিবেন ওই ব্যক্তিকে সুপারিশ করে আমি আল্লাহ জান্নাতে নিয়ে যাব, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।